ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে হ্যাঁ বন্ধুরা আগামীকাল রবিবার আর আগামীকাল পাঁচটি সৌভাগ্যশালী রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি যে রাশিগুলি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তো কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই দেখুন এখান থেকে আমি আপনাদের কারোরই জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি পুরোটাই কিন্তু ইন জেনারেল তাই সর্বোপরি আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ প্রাপ্তি যোগ রয়েছে কিনা টিকিট কেটে কিন্তু অর্থ নষ্ট করবেন না কারণ আপনাদের মধ্যে অনেকেই আমার কাছে জন্মছক বিচার করাচ্ছে এবং তাদের মুখ থেকে যে কথাগুলো শুনছি আমি পুরো স্তম্ভিত হয়ে যাচ্ছি এমন কথা বলছে যে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি বলছে যে আমি টিকিট কেটে কেটে লোনে পড়ে গেছি আমি বুঝে উঠতে পারি না লোন করে টিকিট কাটার এ আবার কী নেশা এই জায়গাটা আমার বুঝে ওঠা যায়নি এখন পর্যন্ত দেখুন টিকিট কাটলেই যে প্রাপ্তি ঘটবে এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই কিন্তু এই নিশ্চয়তাটা রয়েছে যদি আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কারও কাছ থেকে বিচার করিয়ে নিন শুধু আমার কাছে বলে না যে কারো কাছ থেকে যাকে আপনার পছন্দ প্রত্যেকেরই তো আমাকে পছন্দ নাও হতে পারে যে প্রত্যেকেই আমার কাছে জন্মছক বিচার করাবে তা তো নয় কিন্তু আমি একটা কথাই বলবো আপনি আমার কাছে করান বা যার কাছেই করান কিন্তু করিয়ে নিন এবং এই জন্যই করিয়ে নিন যে আপনার যাতে অর্থটা নষ্ট না হয় কারণ কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যখন জন্মছক বিচার করাবেন কয়েকটা বিষয় জেনে নেবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে গাইড করে দিচ্ছি আপনারা প্রথমে জানবেন যে আপনার জন্মছকে প্রাপ্তি রয়েছে কি না যদি বলে হ্যাঁ তাহলে কোন সময় রয়েছে এই কোন সময়টা কিন্তু খুব জরুরি আপনি প্রতিদিনই টিকিট কাটছেন প্রতিদিন টিকিট কাটছেন কিন্তু লাগছে না এবার কোন সময় মানে কোন মাসে টিকিট কাটলে পাবেন সেটা কিন্তু বলা যায় এবার সেই মাসে কত তারিখে টিকিট কাটলে পাওয়া যাবে সেটাও বলা যায় এগুলো সূক্ষ্ম বিচার এই বিচারগুলো আমি করে থাকি প্রত্যেকে বলতে পারবে আমি বলতে পারছি না তবে মাসটাও অন্তত উল্লেখ করে দিতে পারবে কোন মাসে হবে এটা বলে দিতে পারবে তো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে আপনাদেরকে এছাড়াও যাদের ক্ষেত্রে এক দু নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহুর রক্ষা কবচ পরিধান করুন এই রাহুর রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে অর্থাৎ যাদের ক্ষেত্রে এক দু নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন এবং তার ফল হাতে নাতে দেখুন এখন ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু আপনারা রাহু রক্ষা কবচ পেয়ে যাবেন অর্থাৎ যখন কবচটি হাতে পাবেন তখনই তার মূল্য প্রদান করতে হবে আর হ্যাঁ এখন কিন্তু বিশেষ ডিসকাউন্ট অফার রয়েছে হ্যাঁ এই ডিসকাউন্ট অফারটা রয়েছে মঙ্গলবার পর্যন্ত সামনে মঙ্গলবার পর্যন্ত এবার আসুন জেনে নেওয়া যাক আগামীকালের শুভ সময় এবং রাহুকাল গ্রহণ রয়েছে রাহুকাল যে সময়টি রয়েছে বিকেল চারটে তিরিশ থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আর শুভ সময় হচ্ছে সকাল সাতটা পঁচিশ মিনিট থেকে সকাল এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত এবার আসুন আমি আপনাদেরকে আগামীকালের পাঁচ পাঁচটি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি যে রাশিগুলি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তো প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম আমি আপনাদেরকে জানাবো যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারেল টার্গেট নাম্বার তিন এবং সাত খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইঞ্জেনারেল এবং প্রত্যেকের জন্যই প্রযোজ্য এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক ধনলাভ বা ধনপ্রাপ্তি ঘটতে চলেছে কর্কট রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইঞ্জিনিয়ারাল টার্গেট নাম্বার নয় এবং চার এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম আমি আপনাদেরকে জানাবো যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক ধনলাভ বা ধনপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারাল টার্গেট নাম্বার দুই এবং সাত এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম আমি আপনাদেরকে জানাবো যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার দুই এবং এক এর পরবর্তী এবং শেষ পাঁচ নম্বর যে রাশির নাম আমি আপনাদেরকে জানাবো যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন আগামীকালের আপনাদের জেনারেল টার্গেট নাম্বার এক এবং তিন খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি জেনারেল এবং প্রত্যেকের জন্য প্রযোজ্য ধন্যবাদ